গুড ইভিনিং, ওয়েলকাম টু এ নিউ ডে, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। হুট করে ব্লগ শুরু করা আর আমার এই ড্রেসটা দেখে একটু একটু আই থিঙ্ক আন্দাজ করতে পারছো আমি বাড়ি যাচ্ছি আবার। এই 15 দিনের মাথায় আমি আবার বাড়ি যাচ্ছি, কারণ গরমে ছুটি দেবে দেবে না, এখানে তো অসম্ভব গরম, অসম্ভবের থেকেও বেশি গরম। আর গরমে ছুটি দেবে দেবে না, দেবে দেবে না, এরকম একটা কনফিউশন চলছে। তো সামনের সপ্তাহে অনেক কয়টা ছুটি আছে আর আমার প্রায় 9 তারিখ অবধি টানা কোনো তেমন ক্লাস নেই। তো আমি গরমে ছুটি দিক বা না দিক এখনও সেটা পেন্ডিং ডিসিশন। আমি বাড়ি যাচ্ছি, দার্জিলিং মেল ট্রেন, এখন বেরোবো, ক্লাস করে আসলাম জাস্ট। তো যাই এখন, আর নাও রেডি বেরোনোর জন্য। স্টেশন, হ্যাঁ, যাদবপুর স্টেশনে চলে আসছি টোপলা টাপলি নিয়ে। এই মেয়ে তো সোমবার আবার আসবে এখানে, আমি তো আসবো না, তো এখন ট্রেনের অপেক্ষা। অর্ণবীকে সবাই বাই বলে দাও, অর্ণবীকে সবাইকে বাই বলে দিই, আবার এক সপ্তাহ পরে দেখা হবে। এক সপ্তাহ পরে আমরা একসাথে হবো, যদি না এখানে যদি না কোনো গরমের ছুটি পড়ে, গরমের ছুটি পড়ে বা করোনা আসে, ও এইসব পড়ি না, যাই ভাই কবে দেখা হবে। তো নিয়ম তাড়াতাড়ি টাটা টাটা। তো এই তো ট্রেন দিয়ে দিয়েছে, বাট দরজা এখনো খোলেনি আমার, S5। তো এখন উঠে যাব, তারপর আসছি। ট্রেনে উঠে পড়েছি, আর কিছুক্ষণ পর ট্রেনটা ছেড়েও দেবে। মা বাবাকে সবাইকে ফোন টোন করা শেষ, এখন রিক্সার দিকে ফোনটা করে আমি তো খেয়েও নিয়েছিলাম একটু বিস্কুট জল টল কিছু একটু খেয়ে শুয়ে। আজকে মা বাবার বিবাহ বার্ষিকী, বাবা এখন কেক কাটবে, কাই 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 করছে, ঠাম্মি আপাতত পিসিতে বেরিয়েছে, তো ঠাম্মি তো নেই, তো আর মন্দিরে আজকে রওনা দিচ্ছে। তো ভাবলাম আজকে রাত্রে ব্লগটা শুরু করা যাক। এই যে মার বাবা অনেকে ফটো তুলি নেই কেকটার, ও বাবা তুলছে, আমি তুলছি। মানে সে অন্ধকারে বসে এগুলো কু কাজ করে, লাইট জড়ায় জ্বলায় জ্বালায় লাইট জড়ায় বসে কিটক্যাট খাচ্ছে ভূত। তোমরা এরকম লাইট জ্বালানোর অবস্থায় থাক 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 আজকে রাত্রের ব্লগটা এতটুকু থাকছে, কালকে থেকে আবার শুরু হবে নতুন দিন। তো এই ব্লগ কন্টিনিউ হচ্ছে, গুড নাইট। ঠান্ডাই বাধ্য হয়ে জায়গাটা বের করলাম আর আমি নেমে পড়েছি কথায় এক্সপ্রেস। লেট, দার্জিলিং মেলও লেট ছিল 1 ঘন্টা মতো। তো এখন কিছু বসি, কিছু খাই, তারপরে তো ট্রেনে উঠে যাবো। তো এখন এখান থেকে আমি একটা প্যাটিস নিয়ে নিলাম, ভেজ প্যাটিস, এটা খেয়ে নিই, খিদে খিদেও পেয়ে গেছে, তো এটা খেয়ে নিই, তারপর ট্রেনের জন্য ওয়েট করি। তো চোখ মুখের অবস্থা
অবস্থা ভীষণই খারাপ, আমি পদা থেকে উঠে গেছি, এখন যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায় না, কারণ অলরেডি ট্রেনগুলো লেট করলো, তখন ফটাফট যাই যেন বাড়ি যাই। ইট ইজ দ্য নেক্সট মর্নিং, আর সকালে অন্তিকাকে দিয়ে ব্লগটা স্টার্ট করলাম, কারণ আমাদের 9টা থেকে 11টা পড়া ছিল, ও এখন যাওয়ার জন্য ব্যাগ নিয়ে বের হয়ে গেছিল, কিন্তু ওকে কেক দিলাম। রাইট, তোর কিরকম লাগছে পরীক্ষা পোস্টপন হওয়ায়? ঠিকঠাক। আর আমাদের এখানে গ্রীষ্মের ছুটি পড়ার সাথে সাথে ঝড় বাদল শুরু, মানে একেই বলে গ্রীষ্মের ছুটি। আর আমাদের যখন গরম পড়বে তখন তো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট বিস্কুট চা খাওয়া হয়ে গেছে সকালে, আমার সকালে 7টা থেকে পড়া ছিল, পরের পড়া ছিল, তো এখন এটার খাওয়ার গোলা রুটি আর টমেটো, কি এটা টমেটো চাটনি, ঝাল ঝাল করে টমেটোর চাটনি। তো মাথা ভাঙা স্টেশনে পৌঁছে গেলাম, এখন বাড়ি যাই। ওয়েদারটা তো অ্যাজ ইউজুয়াল অমাইক করে আছে, তো যত রাত্রি এখন বাড়ি যাই, অলরেডি লেট, 2টো বাজে প্রায়, এখন যাই। এখন হচ্ছে 2:30, আর বাইরে মানে আমি এখন বারান্দা দিয়ে রয়েছে, বাইরে এখন অন্ধকার করে নিয়েছে, বৃষ্টি নামবে। কালকে রাত্রে আমি কালকে একটু বেরিয়েছিলাম ঘুরতে কৃতিবাস নেওয়ার সাথে, তো বিকেল 7:30-7:30 থেকেই ঝড় বৃষ্টি, এখন আবার আকাশ খারাপ করলো, দুপুরে খাওয়া শেষ, মা আজকে পনির রান্না করেছিল, ভীষণ টেস্ট হয়েছিল। বিকেলে জানি না এখন কি প্ল্যান, বাবা মার বিবাহবার্ষিক উপলক্ষে আমার তরফ থেকে আপাতত কোনো প্ল্যান নেই এই বছর, কারণ আমি মামা বাড়ি থেকে সব ভুলে খাইছি যে বিবাহবার্ষিকী আসছে বা এরকম, তো কোনো কিছু প্ল্যানিং নেই, ছিল না আমার। তো যাই হোক, আপাতত এখন ঘুমাবো, বনির শরীর খারাপ, বনির মানে আমারও শরীর খারাপ ছিল, মামা বাড়ি থেকে আসার পর থেকে সর্দি কাশি লেগে গেছে, বনির আজকে একটু জ্বর জ্বর আসছে, তো শুয়ে আছে বেচারি, তো আপাতত একটু রেস্ট নেবো। আমার ছুটি চলছে 4 তারিখ অবধি, আর সেই গরম ছুটিটা এখন দিল 2 তারিখ থেকে, সেটা জানি না আমার এক্সটেন্ড হবে কি না, নাও হতে পারে বা হতে পারে, নোটিস এখনও কোনো আসেনি, তো এখনও কোনো প্ল্যান নেই। আর আসামে গিয়ে খুব ইচ্ছা ছিল ব্লগ করার, মানে আমার এতগুলো মাসি সবাই একসাথে এইভাবে আবার কবে হবে জানি না, বাট ওই একটা মনে হচ্ছিলো যে থাক, দাদুর কাজের সময় করাটা ঠিক হবে কি না, বাট যাই হোক, মানে এই স্মৃতিগুলো থাকবে, থাকতো মানে যদি ব্লগ করতাম অন্তত একটা জায়গায় থাকতো, কিছু কিছু ক্লিপিং নিয়েছিলাম, একটা মেলায় গেছিলাম সেসব অল্প ক্লিপিং নিয়েছিলাম, বাট জানি না সেগুলো কোথায় ইনক্লুড করা হবে বাকি, বাট খুব মানে ভালো লাগছিলো এত বছর পরে সবাই একসাথে হয়ে, মানে অনেক বছর ধরে মামা বাড়িতে যাওয়া হয় না, কখনো সুযোগ হলে অবশ্যই আমার মামা বাড়িটা দেখাবো, যেহেতু একটু দূরে, খুব একটা দূরে না বাট যাওয়া হয় না, তো গেলে নিশ্চয়ই মামা বাড়িটা দেখাবো, খুব সুন্দর জায়গা। তো যাই হোক, আপাতত একটু রেস্ট নিই। আমি হ্যালো, কি রান্না হয়েছে আজকে? আজকে তো কোথায় গেল দিদা? আসছে আমাদের বাড়িতে, তোমরা তো জানোই না, আর এখানে হচ্ছে আজকে নিরামিষে তো ডাল, এক একটা এক এক জায়গায় পরে, বাবা মা এখন গুছাবে তারপরে নাকি দেখাবে। তো আজকে মেনু ডাল, মটর ডাল, মিষ্টি কুমড়া বটি, আর কারকল ভাজা, আর হচ্ছে কারকল ভাজা এই বছর প্রথম খাচ্ছি, আমার খুব প্রিয়, আর হচ্ছে আলু ফুলকপির রসা। তো এই তো, আর কলকাতার থেকে আমি মার জন্য পেয়ারা নিয়ে আসছি, এগুলো কালকে ইউনিভার্সিটির সামনে বসছিল, এগুলো কিনে নিয়ে আসছি, 3টাই 50 টাকা নিছে, আমি ভাবছিলাম টক্সি মা বললো ঠিকঠাকই আছে দাম। অলমোস্ট 7টা বাজে, আর এখানে তারক মেহতা চলছে, আর ও এখন ঘুম থেকে উঠে চা খাচ্ছে, মুখটা একদম ওই যে কি পাতা বলে ওই পাতার, নিম পাতার মতো করে,
পরে দেখাবো নি দিদিকে ওর ফটোকে একটা সাউথ ইন্ডিয়ান বানাই দিছি। যাই হোক, তো আমরা রেডি আর এই যে মা রেডি, তাকাও এদিকে আসো। প্রথমে মা বাবা মদন মোহন বাড়িতে প্রণাম করবে, তারপর আমরা যুবরাজে যাবো। মন্দিরকে অনেক বলছিল ট্রেনটা মুশকিল করে দিল, যাই হোক আবার এর মধ্যে আসবে যখন আমার খাওয়া দাওয়া হবে নি। তো আমরা মদন বাড়ি থেকে চলে আসছি সাগর থেকে পারে, আর এখানে চিকেন পকোড়া কিনতে আমি আর মা নামছি, দিদি তাও নামে নেই, ও এত আর কি আছি। তো আমরা এখন চিকেন পকোড়াটা নিয়ে গাড়িতে উঠলাম। খাওয়া চলে এসছে, না না বাটার পানির। তো এখানে ফটো তোলার জন্য দাঁড়ানো হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, ওখানে খুব একটা ব্লগ করিনি, তো এখন বাড়ি যাচ্ছি। কালকে আবার ভালোবাসিদের বাড়িতে যাওয়ার কথা আছে, কালকে আবার ভালোবাসিদের বাড়িতে যাওয়ার কথা আছে, তো আজকে আর গেল না। আর ওখানে বসে খুব একটা ব্লগ করিনি, কারণ মানে জুয়ার জায়গাটা খুব শান্ত শিষ্ট, তো ওখানে গিয়ে যদি বেশি কথা বলি খুব নিজেরই অকওয়ার্ড লাগে। আগের বার যখন আমরা জন্মদিনের সময় আসছিলাম তখন খুব বাজেভাবে আমরা ধাওয়া খাইছিলাম, ঠিক আছে আমরা বন্ধুরা মিলে আসছিলাম তো অবশ্যই একটু কথাবার্তা হবেই, বেশি বাজে ব্যবহার করছিল। আসতে বাবার কাছে স্যার স্যার করে এসে করছিল, তো ঠিক আছে আমরা বড় হলে আমাদেরও স্যার ম্যাম করে কথা বলবে। যাই হোক মা, তো এখন আমরা এখন এরকম বন্দি কি কাজ যে একটু জলের বোতল নিয়ে আসতে পারে না বলি? অনেক ফান হলে তো হবে না দিদি, তোর দিদি জল যাচ্ছে বানি, জল জল জলে না। যাই হোক আমরা আজকের ব্লগটা এতটুকুই রাখছি, এর পর কি করবো আমার খুব ঘুম পাচ্ছে, তো এখন আমি ঘুমিয়ে পড়বো, দিদি যদি একটু পরে তো পড়বে, আমি ঘুমাইলে ও ঘুমিয়ে পড়বে আমি শিওর। তো তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, ব্লগে ভালো মন্দ যাই লাগুক কমেন্ট বক্সে জানাবেন কিরকম লাগছে ব্লগ, লাইক করবেন যদি ভালো লেগে থাকে, শেয়ার করবেন সবার সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম মজার মজার ব্লগ পেতে, বেল আইকনে প্রেস করে রাখবেন ব্লগের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো টাটা, টাটা, গুড নাইট, আমরা আসছি ব্লগ নিয়ে।